শাসক দলের পোস্টার ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল রঘুনাথগঞ্জে। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথের প্রার্থী ইয়াকুব আলীকে বেশ কয়েকদিন আগে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতাতে। আজ আবার ওই একই বুথে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। এদিন 14 নম্বর জেলা পরিষদের প্রার্থী মন্টু রহমান বলেন, কিছু মানুষ আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, খুলে ফেলেছে, তবে এতে আমাদের কোনো সমস্যা হবে না, বরং আমাদের ভোট আরো বাড়বে। আগামী দিনে যদি এরকম কিছু করে তাহলে অবশ্যই আমরা থানার দ্বারস্থ হব। রাজশেখর, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। দেখুন, আমরা পার্টি সিস্টেমে যেভাবে মানুষ যেভাবে পোস্টার ব্যানার লাগানো হয় সেভাবে লাগাচ্ছি, কিন্তু এই বুথে, ইয়াকুবদার বুথে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কিছু লোক রাতের অন্ধকারে যে পোস্টার ফেস্টন যায় আসে আমাদের সব কিছু ছেড়ে দিচ্ছে। আমাদের যারা সমর্থক, আমাদের যারা তৃণমূল কর্মী, তাদেরকে আমরা বলেছি যে তোমরা উত্তেজিত হবে না, আমাদের পাশে মানুষ আছে, একটা পোস্টার ব্যানার যাই ছিঁড়ছে ছিঁড়ে কিছু হবে না, মানুষ কিন্তু আমাদের পাশে আছে। সেটা ওরা বুঝতে পারছে যে মানুষ তৃণমূলের পাশে আছে বলে জিনিসটা করছে, কিন্তু এরকম ঘটনা যতই ঘটাবে ততই আমাদের পক্ষে মানুষ বেশি হবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আছে। এইভাবে কিছু আমাদের ভোট প্রচারে কিছু অসুবিধা করতে পারে। দাদা, আপনারা কি থানায় লিখিত অভিযোগ করবেন এই যে পোস্টার? এই টুকিটাকি ব্যাপারে কি থানায় অভিযোগ করবো আমরা? ওরা যদি যখন ভুল বুঝতে পারে ওরাই তখন বন্ধ করবে, যেন যদি বেশি বাড়াবাড়ি হয় তো অবশ্যই আমাদেরকে থানা দৃষ্টি দিতে হবে, হয়তো সামনের দিনে যদি আবার ঘটে তাহলে এবার উপায় থাকবে থানা দৃষ্টি দিতে হবে। Thank you.